হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ আর্ট সাপোর্ট উইথ আর্টস বাই র্যাটস সাথে আছি আমি একজন কমপ্লিটলি আনপ্রফেশনাল ইউটিউবার ব্যক্তিগত বেশ কিছু কাজের চাপ এবং একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট অ্যাটসেট্রা নানান রকম কাহিনি হ্যাপিজাপি মিলিয়ে আসলে ইউটিউবে একেবারেই একেবারেই অনিয়মিত হয়ে গেছি তো সব কিছু গুছিয়ে আবার একটা ভালো ভিডিও বানাবো এরকম একটা পরিকল্পনা করতে করতে দেখলাম যে সেটাও করা হচ্ছে না তাই ভাবলাম যা আছে কপালে একটা কুইক স্টাডিকে রেকর্ড করে সেটা নিয়ে একটা ভিডিও করে অ্যাটলিস্ট চালু করি হালখাতা যাকে বলে ওইরকম একটা ব্যাপার আজকের ভিডিওটা হচ্ছে একটা রেফারেন্স স্টাডি রেফারেন্স স্টাডি বলতেই অনেকে প্রথমে যে জিনিসটা ভাবেন ভুল করে ভাবেন সেটা হচ্ছে যে রেফারেন্স স্টাডি মানে হচ্ছে একটা ছবিকে ট্রেস করে আঁকা অথবা একটা ছবির কালার থেকে কালার পিক করে করে পেন্ট করা বা একটা ছবিকে হুবহু কপি করা এর কোনোটাই কিন্তু রেফারেন্স স্টাডির ভিতরে পড়ে না রেফারেন্স স্টাডি বলতে যেটা বোঝায় অথবা আমি যেটা বুঝি অন্তত সেটা হচ্ছে আপনি রেফারেন্সটা দেখে দেখে ওটার মতো করে ইন্টারপ্রেট কিছুটা করবেন বা এখানে যেমন যে প্রথমে স্কেচটা এটা একটা জম্বির ছবি দেখে আঁকা তারপরে কালার রেফারেন্স লাইটের রেফারেন্স লাইটের ডিরেকশানের রেফারেন্স ভ্যালু ডিজাইন কম্পোজিশানের রেফারেন্স এইগুলি কিন্তু আমি ওই রেফারেন্স ফটো থেকে নিলাম তো রেফারেন্স দেখে স্টাডি না করলে আসলে যে আপনি কল্পনা থেকে যে পুরো জিনিসটা বের করা সম্ভব অবশ্যই রেফারেন্সটা দেখার পর আপনাকে কল্পনা শক্তি কাজে লাগাতে হবে দিয়ে সেটা প্রথমে রেফারেন্সটাকে স্টাডি করবার পর একেবারে পিওরলি ইমাজিনারি থেকে করলে দেখা যায় যে অনেক সময় জিনিসগুলোর ডিজাইনে বেশ কিছু ভুল থেকে যায় যে জিনিসগুলো আমরা সব খালি চোখে দেখে বুঝতে পারি না যতই আমরা রেফারেন্স স্টাডি করে করব তত ডিজাইনের মধ্যে ওই বিলিভেবিলিটির ব্যাপারটাকে ইনকর্পোরেট করা সহজ হয় যাই হোক রেফারেন্স স্টাডি নিয়ে আজকের ভিডিও না আজকের ভিডিওটার মূল বক্তব্য হচ্ছে ব্রাশ ইকোনমি বা ডিজাইন ইকোনমি এই ছবির কালার প্রসেস এটসেট্রা সেগুলি আমার আসলে রেগুলার ছবির মতোই অনেকটা যে প্রথমে একটা ফ্ল্যাট কালার দেওয়া সেই ফ্ল্যাট কালারের ভেতরে আমি হচ্ছে যে স্কিনের যেসব বিভিন্ন ইফেক্ট জম্বির ক্ষেত্রে হওয়ার কারণে এখানে স্কিনটা অনেক ডিস্যাচুরেটেড প্লাস বিভিন্ন জায়গায় রক্ত লেগে আছে বা বিভিন্ন জায়গায় হচ্ছে ময়লা লেগে আছে অনেক জায়গায় স্কিন উঠে গিয়ে নিচের মাংস মাসেল বের হয়ে গেছে চোখে নিচে কালি পড়ছে এই জিনিসগুলোকে প্রথমে এক লেয়ারে চিন্তা করা যেটা হচ্ছে ফ্ল্যাট কালার লেয়ার তারপর সেখান থেকে আমি ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা পার্কের ছবি ইউজ করেছিলাম সেই পার্কের ছবির সাথে অ্যাডজাস্টমেন্ট টোনাল অ্যাডজাস্টমেন্ট করবার জন্য এই জম্বিটাকে আমি একটা কুল ব্লু কালার দিয়ে একদম একটা ফিল দিয়ে নিই একটা মাল্টিপ্লাই লেয়ার নিয়ে তারপর সেখানে লাইটের ডিরেকশন পেন্টিং করতে শুরু করি ইকোনমির কথা এখানে আসলাম কারণ হচ্ছে আমরা অনেকেই ব্রাশ ডিজিটাল ব্রাশ এটসেট্রা টেক্সচার ব্রাশ এইগুলি নিয়ে খুব এক্সাইটেড থাকি বা খুব চিন্তা করি যে এই জিনিসগুলো অনেক অনেক বেশি রিকোয়ার্ড আমার মতে পুরো বিষয়টার একেবারেই চিন্তা করা উচিত যে খুব ইকোনমিক্যালি আমি যতখানি ইউজ করার দরকার ততটুকুই ইউজ করব যেখানে আমি একটা ব্রাশ দিয়ে যদি পুরোটা করতে পারি তাহলে একটা ব্রাশ দিয়ে করব যদি আমার খুব একটা দিয়ে করবার পরও আর একটা ব্রাশের প্রয়োজন মনে করি তখনই আর একটা ব্রাশে যাওয়া উচিত এই পুরো ছবিটা আমি একটা ব্রাশ দিয়ে কিন্তু আঁকছি এবং ব্রাশের স্ট্রোক ইকোনমির ক্ষেত্রে চিন্তা করতে হয় যে একদম ছবি যখন শুরু করছি তখন বড় বড়ো ব্রাশের স্ট্রোক দিতে ধীরে ধীরে ছবির ছোট ছোটো ডিটেলে ঢুকতে যদি আমি এই চিন্তাটা না করে প্রথম থেকে ছোট স্ট্রোক দিয়ে ফর্মগুলিকে ডিফাইন করা বা ছোট স্ট্রোক দিয়ে বিভিন্ন ইফেক্ট পেন্টিং করতে শুরু করি তাহলে আমি ছবির একটা খুব মায়োপিক ভিশনে একদম শুরুতেই চলে যাই এবং দেখা যায় সেখানে অনেক আননেসেসারি ডিটেল এক জায়গায় পেন্ট করা হয়ে যায় বা ছবির পুরো ফোকাসটা নষ্ট হয়ে যায় এই কারণে ছবির শুরু থেকেই জুমড আউট থেকে বড় বড় ব্রাশ স্ট্রোকে আঁকাটা খুবই ইম্পর্টেন্ট এটা বিগিনিং স্টেজে অনেকবার আমিও শুনছি কিন্তু কখনো এই জিনিসটা রিয়েলাইজ করতে পারিনি বাট এখন ধীরে ধীরে স্টাডি করবার পর আমার মনে হচ্ছে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট তো আমি এখানে কালার ডিরেকশন সরি লাইটের ডিরেকশানটা ছিল ছবির ওপর থেকে তবে আমি প্রথমে একটা মাল্টিপ্লাই লেয়ার নিই মাল্টিপ্লাই লেয়ারেরই ওপর থেকে কিছু যে একদম লাইট ডিরেকশনটা ওই লাইটটাকে পেইন্ট করি একই লেয়ারের ভেতরে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি তো সবসময় দেখাই যে একটা অ্যাড লেয়ার নিয়ে সেখানে লাইটটা পেইন্ট করি আসলে মাল্টিপ্লাই লেয়ারটা নিয়ে ওই লেয়ারের ভেতরেই লাইটটা দেওয়ার কারণ ছিল আমার এখানে যে মানে লাইটটা খুব একটা স্ট্রং না খুব স্ট্রং হাইলাইট বা খুব স্ট্রং সানলাইট সেটা হলে তখন দেখা যায় যে অ্যাড লেয়ারে পেইন্ট করলে ইফেক্টটা বেটার আসে আমার কাছে মনে হচ্ছে মাল্টিপ্লাই লেয়ারে একটা ডার্ক মাল্টিপ্লাই কালার এবং তার উপরে একটা ওইটার চেয়ে একটু হালকা ব্লু কালার দিয়ে আমি প্রথম লেয়ার অফ লাইটিংটাকে প্লেস করি অনেকেই ফর্ম ডেফিনিশানের ক্ষেত্রে এই শ্যাডো দিয়ে দেখা যায় শুরু করেন আমার ক্ষেত্রে ব্যাপারটা আমি অনেকবার চেষ্টা করার পরে দেখলাম যে আসলে যদি লাইট দিয়ে শুরু করি সেটা ইজিয়ার হয় যে কোন কোন প্লেনে লাইটটা হিট করলো প্রথমে ওই প্লেনগুলিকে এঁকে জাস্ট ফর্মটাকে ডিফাইন করে ফেলা তারপর আরেকটা মাল্টিপ্লাই লেয়ার নিয়ে আমি যে কাস্ট শ্যাডো বা অকলুশন শ্যাডো যে পয়েন্টগুলো সেইগুলিকে ডিফাইন করতে শুরু করি যে যে পয়েন্টে ফর্মগুলো ওভারল্যাপ করছে বা যে পয়েন্টে ফর্মগুলো খুব কাছাকাছি কন্ট্যাক্টে আছে যেখানে কিনা লাইট একেবারেই ঢুকতে পারছে না ওই অংশগুলিতে আরেকটা একটা মাল্টিপ্লাই লেয়ার নিয়ে আমি আবি ডার্কার শ্যাডোজ দিলাম এই শ্যাডো কালার পিক করবার ক্ষেত্রে অনেক সময় বিগিনাররা যেই মিস্টেকটা করে থাকেন সেটা হচ্ছে একই কালারের একটা ডার্কার কালার বা একই কালারের একটা মানে নিচের দিকে আসলে যে ব্ল্যাক একটা কালারের সাথে মিক্স করে পাওয়া যায় ওই কালারটা দিয়ে শ্যাডো দিতে শুরু করেন তবে এটা একটা খুব বড় মিস্টেক কারণ হচ্ছে যখন আমরা ব্ল্যাক বা ওই একই কালারের ডার্কার টোন দিয়ে শ্যাডো দিতে শুরু করি শ্যাডোর টেম্পারেচার একেবারেই হারিয়ে যায় শ্যাডোর যে টেম্পারেচার শ্যাডোর কালার টেম্পারেচার শ্যাডো হতে পারে ওয়ান শ্যাডো হতে পারে কুল খেয়াল করেন আমি প্রথমে কুল দিয়ে মাল্টিপ্লাই লেয়ার নেওয়ার পর যখন এই যে কাস্ট এই সরি কাস্টিং যখন এই অক্রুশন শ্যাডো বা কাস্ট শ্যাডো এই বিষয়গুলি অ্যাপ্লাই করছি তখন কিন্তু একটা ওয়ার্ম কালার নিচ্ছি রেডিশ ধরনের একটা কালার এতে শ্যাডোর টেম্পারেচার একটা ভেরিয়েশান আসতেছে এবং এই ভেরিয়েশানটা আসলে শুধু ফর ভ্যারিয়েশন শেক তা না এখানে যেহেতু মূল কালার সোর্সটা একটু কুল তাই আমি যখন শ্যাডো দিচ্ছি ওয়ার্ম কালার দিয়ে ওই জিনিসটার পাশাপাশি একটা কন্ট্রাস্ট তৈরি করে এটাকে আরও পপ করছে এখানে একেবারে ব্ল্যাক কিন্তু কোথাও যাওয়া হচ্ছে না ব্ল্যাকে যাওয়া হলেও সেটা মাল্টিপ্লাই লেয়ারের মধ্যে দিয়ে একটা টেম্পারেচার মেনটেন করে আমি ব্ল্যাকে যাচ্ছি তো যারা বিগিনিং স্টেজে কালার পেন্টিং করতে শুরু করেন তারা অনেক সময় ভাবেন যে এত রকম শ্যাডো কালার কিভাবে বের করলো আমি তো একই কালারের ডার্কটায় যেয়ে একটাই শ্যাডো কালার পাই আসলে শ্যাডো কালারগুলি কালার পিক করে বের করা হয় না শ্যাডো কালারগুলিকে কিন্তু বিল্ড করতে হয় আমি কোথায় কোথায় কোন ধরনের টেম্পারেচারে শ্যাডো কালার দিব দেন অ্যাড লেয়ারে যেয়ে আমি আরও কিছু লাইট অ্যাড করতেছি এখানে জাস্ট কয়েকটা জায়গা পপ করানোর জন্য এই বিষয়টার ক্ষেত্রেও ইকোনমিক্যাল হওয়া জরুরি যেমন এই জম্বির ফেসে কিন্তু অনেক রকম কাটা দাগ আছে অনেক রকম টেক্সচার আছে অনেক রকম ভ্যারিয়েশান আছে যেখানে যেখানে কিনা লাইট হিট করে কিন্তু ওই জায়গাগুলিতে এটাকে বলা যেতে পারে লাইটের ট্র্যাপ অনেক সময় দেখবেন যে কোনো অবজেক্টের গায়ের ভেতরে যদি কোনো কাটা দাগ থাকে বা কোনো ভাঁজ থাকে সেখানে কিন্তু লাইটটা খুব স্ট্রংলি রিফ্লেক্টেড হয় এই স্ট্রং রিফ্লেকশান পয়েন্টগুলা খুব ক্লেভারলি ইউজ করতে হয় ডিজাইনে গেম অ্যাসেট ডিজাইনের সময় অনেক সময় দেখবেন যে সোর্ড শিল্ড এই জিনিসগুলির ভেতরে অনেক জায়গায় এজের মধ্যে ভাঙা অংশ থাকে বা কোথাও একটা স্ক্র্যাচ পড়া মার্ক থাকে এই দাগগুলিতে কিন্তু লাইটটা ট্র্যাপ হয় এবং ওই লাইটের রিফ্লেকশানটা মানে যেখানে হাইলাইটটা খুব স্ট্রংলি দেখা যায় ওই এজগুলিতে সেটা দিলে ছবিটা কিন্তু বেশ ওই জায়গাগুলিতে অ্যাটেনশানটা যায় এবং একটা টেক্সচার বোঝা যায় বাট এটা দেওয়ার সময় খুব জরুরি সতর্ক হওয়া এবং ইকোনমিক্যাল হওয়া কারণ এটা যদি আপনি ওভার ইউজ করেন তাহলে কিন্তু ছবিতে অনেক জায়গাতে এই সাদা দাগ থাকবার কারণে পুরো ভিজুয়াল অ্যাটেনশনটা হারিয়ে যাবে এখানে আমি যেমন কয়েকটা ক্রিজ ঠিক করে আমি যে কম্পোজিশনের সেন্ট্রাল পয়েন্টটা আমার অবশ্যই ফেসটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট তার মধ্যেও আমি কিন্তু চাই যে চোখ আর এই যে মুখের অংশটা এইখানে ফোকাসটা থাকুক তাই আমি যদি একদম কপালের মধ্যে অনেক জায়গায় অনেক রকম টেক্সচার দিয়ে রাখলাম তাহলে এখান থেকে কিন্তু ফোকাসটা সরে যাবে কোথায় কতটুকু ডিটেল দিব এই জিনিসটা টোটালি ডিপেন্ড করবে আপনি ছবিতে কি দেখাতে চান তার উপরে এইভাবে একদম শেষ স্টেজে এসে হচ্ছে এই হাইলাইটগুলো দিতে হয় যাতে আমার ফোকাসটা আমি তখন ডিফাইন করতে পারি ছবি যেহেতু অনেকখানি বিল্ড আপ করা হয়ে গেছে দেন আমি ডিফাইন করবো যে কোথায় কোথায় আর একটু অ্যাডিশনাল ফোকাস দিতে পারি এইভাবে আসলে এই পুরো ছবিটাকে ডিজাইন করা এবং এখন একদম শেষ স্টেজে এসে আমি যদি ছোট ছোট ব্রাশ স্ট্রোক ইউজ করি সেটা তখন মোর ম্যাচিউর ডিসিশান মেকিংয়ের রেজাল্ট কারণ আমি তখন বড় স্ট্রোক আর আমার দরকার নেই বড় ফর্মগুলি ডিফাইন করা হয়ে গেছে ছোটো ছোটো যে ডিটেলগুলি অর্থাৎ কি না এই মার্ক ক্রিজ দাঁতের ভেতর একটা ছোট হাইলাইট যেখানে যেখানে আমি যেটা হাইলাইট করতে চাই ওই জিনিসগুলিতে হাইলাইট করা আর একদম শেষে এসে আমি যেটা করি যে সব লেয়ারগুলি লাইটিংয়ের ইফেক্টের লেয়ার শ্যাডোর ইফেক্টের লেয়ার এগুলিকে মার্চ করে দিই মার্চ করে এই মার্জিনটা টোটালি ডিপেন্ড করে আপনার পার্সোনাল কাজের ইন্টারনেট রেজাল্টের উপরে যদি আমার এটা প্রফেশনাল ওয়ার্ক তো অনেক সময় হয়তো মার্চ করি না মার্চ না করে জিনিসগুলোকে ম্যানেজ করার চেষ্টা করি বাট যেহেতু আমার পার্সোনাল স্টাডি ওয়ার্ক এখানে মার্চ করে ফেলি মার্চ করে তারপর কয়েক জায়গায় এজগুলিকে মিলিয়ে দেওয়া কয়েকটা এজকে ব্লার করে দেওয়া আরও কিছু টুকটাক হাইলাইট দেওয়া এবং এই সময় এসে আমার কালার প্যালেট যেহেতু ডিফাইন হয়ে গেছে আমি স্কিনের মানে আমার যে এক্সিস্টিং ছবি ওখানে প্যালেট থেকে বিভিন্ন কালার পিক করে অনেক ইফেক্ট পেইন্ট করতে পারি রক্তের ইফেক্ট এসেট্রা সবগুলি জিনিস মিলে একটা হারমোনিয়াস যখন রেজাল্টটা তৈরি করে আস্তে আস্তে বিল্ড আপ করবার পর তখনই কিন্তু ফাইনাল রেজাল্টটা তৈরি হয় এই ফাইনাল রেজাল্টের মধ্যে চিন্তা করেন এখানে কিন্তু ভ্যালু স্যাচুরেশান ফর্ম ডেফিনেশান কালার টেম্পারেচার কালার এই সেই অনেক কিছু একসাথে মিলে ওভারল্যাপ হয়ে একটা রেজাল্ট আছে প্রতিটা জিনিসকে আলাদা আলাদা ফিল্টারিং করে দেখা এই জিনিসটা একটা খুব ইম্পর্ট্যান্ট লার্নিং ছিল আমার জন্য যে প্রথমে ফ্ল্যাট কালার তারপর শ্যাডো তারপর হাইলাইট বা তারপর ছোট ডিটেল তারপর স্যাচুরেশান প্রতিটা লেয়ারকে যে আলাদাভাবে দেখা যায় এই জিনিসটা শিখে যখন পেন্টিংটা বুঝতে শুরু করলাম অ্যাটলিস্ট কালার পেন্টিং তখন দেখলাম জিনিসটা অনেকখানি সহজ হয়ে গেল আমার জন্য বিগিনিং স্টেজে আমি অনেক সময় ভাবতাম যে এরকম একটা ছবি যদি হয় সেখানে শ্যাডোর কালারে এত ভেরিয়েশান হাইলাইটের কালারে এত ভেরিয়েশান এগুলো কিভাবে পিক করলো আমার তখন ধারণা ছিল যে হুইল ঘুরিয়ে ঘুরিয়ে সেখানে বিভিন্ন জায়গা থেকে কালার মানে বিভিন্ন পয়েন্ট থেকে কালার পিক করেই হয়তো পেন্টিংগুলি করা হয় বাট রিয়েলিস্টিক্যালি হয়তো এক একজন একভাবে করেন বাট আমি দেখলাম যে আমার কাছে যদি ওই রেজাল্টটাই অপটিমাম ওই রেজাল্টটাই খুব সহজে রিচ করতে হয় তাহলে বেস্ট টেনারিও ছিল যে ডিজিটাল পেন্টিংয়ে যে বিভিন্ন রকম লেয়ার মোড বা বিভিন্ন শর্টকাট এগুলো ইউজ করতে ইউজ করা এবং প্রপারলি সেগুলোকে ইউটিলাইজ করে পেন্টিংটা যাওয়া বিগিনিং স্টেজে এটা অনেক ওভারওয়েলমিং এবং অনেকে পাজেল হয়ে যেতে পারেন তাদের জন্য বেস্ট সাজেশান থাকবে সেল শেডেড একটা কালারিং স্ট্রাকচার ফলো করা অথবা জাস্ট ফ্ল্যাট কালারে প্রথমে কালারিংগুলি করতে শেখা এবং ফার্স্ট ভ্যালু পেইন্টিংটা খুব ভালোভাবে শেখা এনিওয়ে আজকের মতো আসলে ভিডিও এই পর্যন্তই নেক্সট আর ভিডিওতে আর একটা লং কালারিং প্রসেস রেকর্ড করে রাখছি নিয়ে কথা বলবো তো লাক এভরি ওয়ান চলতে থাকো আঁকা কথা হবে নেক্সট ভিডিওতে আর ও ভালো কথা অনেকদিন ভিডিও ঘুরে না বলে সব ভুলে গেছি ভিডিও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের ভিডিওর ভালো লাগা খারাপ লাগাগুলি ব্যাস এবার ভিডিও শেষ করা যায় থ্যাংক ইউ এভরিওয়ান বাই